অভ্রকে বলেছ? না মা, এখনো বলিনি। রিনি অফিস বেরিয়ে যাক, তারপর বলবো। রিনি অফিস যায়নি, ও তো ঘরে নেই। না, ওর বাবার সাথে ঘরে কথা বলছে। আরেকবার ভেবে দেখো বৌমা, কাজটা কি ঠিক হচ্ছে? ওই মেয়েটার চোখের জলে ব্যানার্জি বাড়ির অমঙ্গল না হয়। আমার রিনি, বাবার সাথে কথা হলো? হ্যাঁ হলো। কি কথা হলো বাবা মেয়ে? আমাদের একজন সাপ্লায়ার খুব বাজে মাল ডেলিভারি দিচ্ছে, তাকে ক্যান্সেল করবো কিনা সেই জন্য জিজ্ঞাসা করছিল। আর আর লাইসেন্সের ব্যাপারে কথা হলো, লাইসেন্স অথরিটি চিঠি দিয়েছে সেই জন্য। বাস, আর কোনো কথা হয়নি? মা, তুমি সোজা সোজা জিজ্ঞাসা করো না কেন বলো তো? তুমি জানতে চাইছো তো অব্রুর মেয়ের ব্যাপারে কোনো কথা বলেছি কিনা? না, বলিনি। যে ব্যাপারে আমার মতামতের কোনো দাম নেই সেটা নিয়ে আমি কোনো কথা বলি না। আসি, আমি আসলাম। দেখেছো বৌমা, কেউ চায় না ওরা বাড়ি থেকে চলে যাক। কেন মিছিমিছি তুমি দোষের ভাগী হচ্ছ? সবাই ভবিষ্যৎটা দেখতে পাচ্ছে না মা, আমি দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি ওই ছোটকা গুন্ডা বার বার উর্মির খোঁজে বাড়িতে আসবে, আর সেই নিয়ে শুভ্র আর শুভ্রর বাবার উত্তেজনা বাড়বে, টেনশন হবে। আপনারা যতই বাধা দিন, ওই মেয়েকে আমি কিছুতেই মেনে নেব না। ওকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। আর রিনি অফিস থেকে ফেরার আগে এই ঘটনাটা আজ ঘটতে হবে। যাই, আমি অভ্রকে সেটা জানিয়ে আসি। বৌমা, একটা কথা শুনে রাখো, ওদের বাড়ি থেকে তাড়াচ্ছ তাড়াও, কিন্তু ওরা যাবার আগে ওদের জন্য একটা আশ্রয়ের ব্যবস্থা করো, নইলে। কেন, ওর বাপের বাড়িতে চলে যাবে? তুমি ভুলে যাচ্ছ বৌমা, তোমার ছেলেটা ওর সঙ্গে যাচ্ছে। উফ, আমি আর এত কথা ভাবতে পাচ্ছি না মা। আর মা, আপনি কিন্তু মনে রাখবেন, আপনার ছেলের নামে আপনি কিন্তু আমার কাছে শপথ করেছেন, আপনি যেন বাধা দেবেন না। বাধা দেব না বৌমা, আমি আর বাধা দেব না। মনে আছে, আমার সব মনে আছে। কিন্তু এখন আমি কি করবো আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করবো ঠাকুর, আমি এখন কি করবো? ব্যাপারটা বাড়ির সবাই কিভাবে নেবে কে জানে, তবে নরমে গরমে যে মিটে গেছে না, এই যা বাঁচুয়া। আমি ওইভাবে রুখে না দাঁড়ালে ব্যাপারটা তো সহজে মিটত না। তোমার সাথে, দিদির সাথে, দাদার এরকম খারাপ ব্যবহার আমি মেনে নিতে পারিনি। তুমি একদম ঠিক কাজ করেছো। এই যে প্রোটেস্টটা তুমি করলে না, মা বাবা দাদা এরা তো অ্যাটলিস্ট জানতে পারলো যে নিজের দাদা বলে তুমি চুপ করে বসে থাকোনি। এবারে সম্মানের কথা তুমিও ভাবো। কতগুলো জরুরি কথা বলতে এলাম। হ্যাঁ বলো মা। যে ঘটনা ঘটে গেল তারপরে উর্মির তো এ বাড়িতে আর থাকা চলে না। যে ঘটনা ঘটে গেল তারপরে উর্মির তো এ বাড়িতে আর থাকা চলে না। মানে তুমি কি বলছো মা? কঠিন হলেও কথাটা সত্যি, যে ঘটনা ঘটে গেল এটা যদি বারবার ঘটতে থাকে তাহলে তোমার বাবাকে, তোমার দাদাকে আর বাঁচানো যাবে না। আর এটা তো বারবার হবে। কেন বারবার হবে?
ছোটকা বিশ্বাস আমাদের বাড়িতে এসেছিল, উর্মিতাকে অপমান করেছে, সে চলে গেছে। একটা লোক বারবার অপমানিত হতে তো এ বাড়িতে আসবে না। গুন্ডা বদমাইশদের অত মান অপমান বোধ থাকে না। তোমার বউয়ের দাদা বলে থাকবে সেটা ভাবাটাও অন্যায়, আর এই অপমানের বদলা নিতে ও বারবার আসবে। যতবার আসবে আমি ততবার দাদাকে অপমান করে তাড়িয়ে দেব। মা, আমি অভ্রর সাথে কথা বলছি। মা, মা, উর্মি তো ঠিক কথাই বলছে। আসুক, বারবার আসবে, বারবার অপমানিত হয়ে চলে যাবে, তাতে টেনশন বাড়বে বই কমবে না। আর এই টেনশন নেবার মতন অবস্থায় তোমার বাবা বা দাদা কেউই নেই। অভ্র, তুমি নিশ্চয়ই চাও না যে উর্মির জন্য তোমার বাবা দাদার কিছু একটা হয়ে যাক? এই পরিস্থিতিতে আমার মনে হয় ওর এই বাড়ি ছেড়ে চলে যাওয়াই উচিত। হঠাৎ করে এরকম বললে কি করে হবে মা? ঠিক আছে, আমরা দিদির সাথে আগে একটু কথা বলে নিই। খবরদার না, রিনিকে এ ব্যাপারে জড়ানো হোক আমি একদম চাই না। চারিদিকের ঝামেলা ও আর কত সামলাবে? অফিসের ঝামেলা সামলাচ্ছে, সামলাক, বাড়ির ঝামেলায় ওকে জড়ানোর দরকার নেই। আর এরপরেও যদি রিনিকে তুমি বলো তাহলে জানবে তোমার মাকে তুমি অপমান করছো। কিন্তু মা, বাড়ির বউ বাড়ি ছেড়ে চলে যাবে, কেউ জানতেও পারবে না, এটা তো হয় না মা। বাড়ির কাউকে কিছু না জানিয়ে কথাটা যে বললাম সেটা ভাবলে কি করে? সকলের মতামত নিয়েই আমি বলছি, উর্মি এ বাড়ি ছেড়ে চলে যাক। ঠিক আছে, দিদিকে জিজ্ঞেস না করে গেলেও দিদিকে বলে তো যাবো মা। না, রিনি অফিস গেছে, ও ফেরার আগে উর্মি এ বাড়ি ছেড়ে চলে যাবে। ঠিক আছে মা, উর্মি এ বাড়ি ছেড়ে চলে গেলে আমাকেও এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তুমি ঠিক তাই চাইছো তো মা? আমার কষ্ট হবে, কিন্তু পরিবারের কথা ভেবে আমি সেই কষ্ট সহ্য করে নেব। তবে হ্যাঁ, তোমার জন্য ব্যানার্জি বাড়ির দরজা সবসময় খোলা থাকবে। আজকে উর্মির জন্য এই পরিবারের সবাইকে ভুলে তুই যেমন চলে যেতে পারছিস, যদি কোনোদিন উর্মিকে ভুলে ফিরে আসতে চাস ফিরে আসতে পারিস। আলটিমেটলি জিতলো কিন্তু সেই ছোটকা বিশ্বাস। আর কিছু ভেব না, এ বাড়ি যখন কেউ চায় না আমরা এখানে থাকি, তখন জোর করে থাকার কোনো মানেই হয় না। যেখানে সম্মান নিয়ে থাকা যায় না সেখানে নাই বা থাকলাম। অভ্র, চলো না আমরা কোথাও চলে যাই। শুধু একবার দিদিকে জানাতে চাইছিলাম। দেখো, এটা তো ঠিকই যে দিদি অনেক ঝামেলার মধ্যে আছে, নাই বা জানালাম দিদিকে, এটা আমাদের দুজনের ব্যাপার, আমরা দুজনেই তো মিটিয়ে নিতে পারি। বলো কি গো, পারি না? পারি, পারবো। সত্যি তো দিদি সারা জীবন আমাদের পাশে তো থাকবে না, কিন্তু আমরা আমরা তো সারা জীবন পাশাপাশি থাকবো। তুমি আমার পাশে থাকলে আমি আমি সব কিছু সামলে নেব। সামলাতে আমাদের হবেই উর্মি, এটাই তো চ্যালেঞ্জ।
যত মিথ্যে দোষ সালা আমার উপর চেপে যাচ্ছে। তোরা তো জানিস যে আমি আমি সুব্রত ব্যানার্জিকে কিডন্যাপ করিনি, ওর বাড়ির থেকে টাকা নিইনি। তোরা বিশ্বাস করতে পারলি আর মা বিশ্বাস করলো না। একটা কথা বলি দাদা, প্রথমে আমরাও কেউ বিশ্বাস করিনি ওকে। এখান থেকে পরপর ভেবেছিলাম কাজটা বোধহয় তুমিই করেছো, তারপর তোমার সঙ্গে থাকতে থাকতে বুঝলাম যে কাজটা তুমি করো। আর মাসিমার সঙ্গে তো তোমার অনেকদিন যোগাযোগ নেই, তাহলে কি করে বুঝবে মাসিমা যে তুমি কাজটা করোনি? তার জন্য আমার একটু সময় তো দেবে। হট করে এসে মুখের উপর বলে দিলে, যতদিন না নিজেকে নিরপরাধ প্রমাণ করতে পারবি ততদিন আমায় মুখ দেখাবি না, বাড়িতে ঢুকবি না। ভালো, ঢুকবো না বাড়িতে, মুখ দেখাবো না। দাদা দাদা, মাসিমার কথায় কিছু মনে করো না, মাসিমা তো এরকম কথা কতবারই বলেছে। তুমি যাও বাড়িতে, দেখো মাসিমা ঠিক ঢুকতে দেবেন। আর মাসিমার কথাটা একবার ভাবো, উর্মিও নেই, বাড়ি থেকে চলে গেছে, পাড়ায় আমাদের একটা বদনাম। এদিকে উর্মি শ্বশুর বাড়িতে কি অবস্থা আছে কে জানে, সেটা নিয়ে তো মাসিমার চিন্তা হবেই। জানি আমি, জানি, আর এটাও জানি যে আমি বাড়িতে গেলে মা মা আমার মুখের উপর দরজাটা বন্ধ করবে না। কিন্তু আমি বাড়ি যাব না, আমি বাড়ি যাব না, নিজেকে নিরপরাধ প্রমাণ করার জন্যই আমি বাড়ি যাব না। আমার আমার মায়ের সম্মান আর মনের ইজ্জত রাখতেই আমাকে প্রমাণ করতে হবে যে সুব্রত ব্যানার্জিকে আমি কিডন্যাপ করিনি। সেটা করতে পারলেই ভালো। আমি কিন্তু শিওর দাদা, ব্যানার্জি বাড়ি থেকে গুন্ডা পাঠিয়েছিল। তুই কি করে শিওর হলি? তুই কি গুন্ডাটাকে ব্যানার্জি বাড়ির কারোর সঙ্গে কথা বলতে দেখেছিস, ঢুকতে দেখেছিস ব্যানার্জি বাড়িতে? না দাদা, তা দেখিনি। তবে তুমিই বলো, এই এলাকায় পাঙ্গা নেবে তোমার সাথে কেমন আছে? অনেক শত্রু একসঙ্গে বাড়িয়ে ফেলেছি, সেটাই হচ্ছে প্রবলেম। কিন্তু দাদা, ওদের হেভি সোর্স। সেজন্য নয়, সেজন্য নয়, একসাথে অনেকগুলো শত্রুর সঙ্গে লড়তে যাওয়াটাই হচ্ছে বোকামো, ভুল। আমাকে এবার ওই ভুলগুলো শুধরে নিতে হবে। আমার এখন দুটো মাত্র কাজ। এক, ক্লাবে গুন্ডা পাঠিয়েছিল কে? আর দুই, সুব্রত ব্যানার্জিকে আসলে কে কিডন্যাপ করেছিল সেটা খুঁজে বার করতে। দাদা তুমি দেখো, প্রমাণ হবেই যে ব্যানার্জিরাই গুন্ডা পাঠিয়েছিল। যদি তাই হয় তাহলে ব্যানার্জি বাড়ির শেষ দেখে তবে ছাড়ব, কিন্তু তার জন্য প্রমাণ চাই। প্রমাণ যদি না পাই তাহলে অন্য প্রবলেম, তার মানে আমার আরেকটা শত্রু বাড়ল। দাদা বাবা ফোন করেছে, আমি একটু আসছি। জীবনে এমন দিন কখনো আসেনি, এমন যন্ত্রণা কেন দাও ঠাকুর? একদিকে ছেলে বড় নাতি, অন্যদিকে ছোট নাতি নাতবু, আমি এখন কাকে ফেলে কাকে রাখি বলতো? এখন কোথায় যাবে বাচ্চা দুটো? তুমি এত নিষ্ঠুর কেন গোপাল, এত নিষ্ঠুর কেন? আশীর্বাদ করুন ঠাম্মা, আমরা যেন পরিবারের মুখ উজ্জ্বল রাখতে পারি।
আমার আশীর্বাদের দরকার হবে না মা। আমি জানি তোমরা সেটা পারবে। তাহলে কোথায় যাবি কিছু ঠিক করেছিস? না, ওই বাইরে বেরিয়েই ঠিক করব। এত বড় শহরে কোথাও একটা মাথা গোঁজার মতন জায়গা পাবো না। হয়তো এই এত বড় বাড়ি সুখ স্বাচ্ছন্দ্য পাবো না, কিন্তু মাথা গোঁজার মতন একটা আশ্রয় পেতেই হবে, পেয়ে যাব। আপনি ভাববেন না ঠাম্মা, আমরা ঠিক ভালো থাকবো। বুড়ি অত চিন্তা করো না। চিন্তা না করে কি করে থাকবো মা? আমরা সবাই মিলে এত বড় একটা বাড়িতে থাকবো, তোর বউকে নিয়ে এখানে ওখানে একটু থাকার জায়গা খুঁজে বেড়াবি, চিন্তা তো হবেই বাবু। সত্যি ঠাম্মা, তোমরা সবাই কত ভালোবাসো, অথচ তোমাদের জন্য, এ পরিবারের জন্য আমি আমি কিছু করতে পারলাম না, এটাই দুঃখ হয়ে গেল। আমিও তো তোর জন্য এই নতুন বউটার জন্য কিচ্ছু করতে পারলাম না রে, আমার কি কম দুঃখ বল। আপনি অনেক করেছেন ঠাম্মা, কিছুদিনের জন্য হলেও আপনারা দিদির জন্য শ্বশুর বাড়ির ছাদের তলায় একটু ঠাঁই তো পেয়েছি, একি কম ভাগ্যের ঠাম্মা। এখন যাওয়ার সময় আর এসব কথা বলো না উনি। এখন পরিবারের মঙ্গলের জন্য মা যা বলেছে ঠিকই তো বলেছে, সত্যি তো আমরা থাকলে বাবা দাদার ক্ষতি হতে পারত, বলো ঠাম্মা। জানি না রে, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। কেঁদো না ঠাম্মা, কেঁদো না। দেখো আবার আবার এমন একদিন আসবে যেদিন আমরা সবাই মিলে একসাথে এক বাড়িতে থাকবো। আমি তো আমার গোপালের কাছে সব সময় সেই প্রার্থনা করি দাদা, আমার তো প্রার্থনা করা ছাড়া আর কিচ্ছু করার নেই বাবু। উর্মি ঠাম্মা, আমি আমার এই আদরের নাতিটাকে তোমার হাতে তুলে দিলাম, ওকে তুমি একটু দেখো। শোন, উর্মি তো পরের বাড়িতে এসেছে, ওর অসম্মান কোনোদিন করিস না দাদা, কোনোদিন না। হ্যাঁ ঠাম্মা, ঠাম্মা এত কাঁদে না, ঠাম্মা এত কাঁদবেন না, ঠাম্মা একটু হাসুন। সে হাসি মুখে বিদায় না দিলে দাদু বাবা আমার মুখে আর হাসি আসবে না। আমি যে তোদের জন্য কিচ্ছু করতে পারলাম না রে, আমি যে তোর শাশুড়িকে কত দিয়েছিলাম, আমার ছেলের নামে শপথ করেছি, আমি তোর জন্য কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না।